আমার না আসলে একটা জিনিস মাথায় খেলে না, কিংবা আমার মাথা কাজ করে না যে তুমি একজন ব্যক্তির অপমান করে কি মজা পাবো। আসলে লাইফে কখন কোন সিচুয়েশনে কারে প্রয়োজন তা কিন্তু আমরা কেউই জানি না। তুমি যে একজন ব্যক্তির একটু অন্যরকম টাইপের কথা বললা, কিংবা একটু নিচু করার জন্য যে কথাটা বললা, ওই ব্যক্তি কিন্তু কথাটা খারাপ লাগছে, ওই ব্যক্তি কিন্তু কথাটা একটু হইলেও অপমানিত বোধ করছে। তুমি কি মজা পাইলা যে ব্যক্তির তুমি যে অপমান করলা, তোমার মজাটা কি হলো? আই থিঙ্ক সাময়িক সময়ের শান্তি একটুখানি শয়তানের মাথার ভিতরে গুতাগুতি করছিল, তুমি করে ফেলছো। কিন্তু তুমি কি চিন্তা করছো পরবর্তীতে কি হইল লাইফে, কখন কোন কোন স্টেজে কারে প্রয়োজন হয় আমরা কিন্তু কেউ জানি না। লাইফে অনেক হাই লেভেলের মানুষেরও প্রয়োজন হয়, অনেক লো লেভেলের মানুষেরও প্রয়োজন হয়। আমরা আমরা আমাদের সমাজটা এরকম অন্যরকম ভাবে সাজায় নিছি আমরা নিজেরাই, যে নিচু লেভেলের মানুষ মানে ও নিচু ওর সাথে চলা যাবে না, উঁচু লেভেলের মানে মানুষ মানে ওর সোসাইটি ভালো হবো, ফিট ফাট ওর চরিত্র ভালো হবে এমন কাপ। এটা আমাদের চিন্তার দোষ, আমাদের মন মানসিকতার ভুল। এইসব মন মানসিকতা, এসব চিন্তা থেকে আমাদের জাস্ট একটু বের হয়ে আসতে হবে, কেননা অপমানের কোনো কিছুই নাই। বুঝের মাধ্যমে অনেক কিছু সমাধান করা যায়। তুমি তোমার ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিতেছো, হঠাৎ করে তুমি একটা কথা বললা যাতে তোমার ফ্রেন্ড একটুখানি অপমানিত বোধ করলো, কিন্তু তুমি তো মজার হিসাবে বলে ফেলছো। চিন্তা করে দেখছো ওর ভিতরে কি হইতেছে, ও কিন্তু পরের দিন তোমার সাথে এসে হাসি মুখে কথা বলবো না, তোমার সাথে একটু আলাদাই থাকবো, একটু কথা থেকে দূরে দূরে থাকবো, কারণ তোমাকে কষ্ট দিছ। কিন্তু ওরই কিন্তু হঠাৎ কোনো এক সময় তোমার প্রয়োজন হতে পারে, যে জিনিসটা শুধুমাত্র ওর কাছে আছে তোমার কাছে নাই, তোমার কিন্তু ওর কাছে হেল্প চাওয়া লাগতে পারে, তখন কিন্তু তোমাকে হেল্প নাও করতে পারে। ঠিক আছে, সো লাইফে কারোর অপমানিত বোধ করা থেকে বিরতি থাকো, দূরে থাকো, কেননা ভালোবাসার মাধ্যমে কথাবার্তার মাধ্যমেও অনেক বড় বড় সমস্যার সমাধান হয়। যদি সমস্যার সমাধান কথার মাধ্যমে না হইতো, তাহলে পৃথিবীর প্রত্যেকটা দেশে দেশে যুদ্ধ লাগতে হয়, কোনো কিছুই কারো হাতে থাকতো না। সো ওইসব চিন্তা বাদ দাও, এতদিন যে ভুল ভাবনা মানুষ মাথায় কাজ করতো, অপমান করুম অনেক প্রতিশোধ নিতে হবে, ওইসব চিন্তা বাদ। ফিল দ্য লাইফ, জীবনটাকে সুন্দর করে বাঁচো। চিল।